আগের কমিটিকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের 41 সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। নতুন কমিটিকে আহ্বায়ক করা হয়েছে 2016 সালে বিএনপির টিকিটের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অ্যাডভোকেট শাকত হোসেন খানকে। সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও বিলুপ্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে। কমিটিতে 10 জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে, বাকিরা সদস্য হিসেবে আছেন। নতুন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু কমিটি অনুমোদনের বিষয়ে মঙ্গলবার দুপুরে সমকালকে জানিয়েছেন। 5 বছরের বেশি সময় আগে 2017 সালে 13 ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং সাধারণ সম্পাদক ছিলেন এটিএম কামাল। আংশিক কমিটি ঘোষণার 3 বছর পর 151 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি হিসেবে ঘোষিত হয়েছিল। গত 1 সেপ্টেম্বর বিএনপির 44তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষে শাওন আহমেদ রাজা নামে এক যুবদল কর্মী নিহত এবং 26 জন গুলিবিদ্ধ সহ প্রায় 250 জন আহত হন বলে জানা যায়। ওই ঘটনার পর পুলিশের দায়ের করা মামলায় বিএনপি নেতাকর্মীরা গা ঢাকা দেন। পরে গত 7 সেপ্টেম্বর থেকে 3 দফায় হাইকোর্ট থেকে মামলায় আসামি বিএনপি নেতাকর্মীরা জামিন নেন। ঘোষিত নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেন আহ্বায়ক অ্যাডভোকেট শাকত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, আব্দুস সবুর সেন্টু, হাজি নূর উদ্দিন, আতাউর রহমান মুকুল, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফাতে মোহাম্মদ রেজা রিপন, এইচ এম মামুন ও আবুল কাউসার আশা। সদস্য হিসেবে আছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, হাজি ফারুক হোসেন, আওলাদ হোসেন, শওকত হাশেম শকু, হাসান আহমেদ, মাহবুব উল্লাহ তপন, মাসুদ রানা, ডক্টর মজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপুল, রাশিদা জামান, অ্যাডভোকেট এইচ এম আনোয়ার হোসেন, হান্নান সরকার, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, হাবিবুর রহমান দুলাল, হাবিবুর রহমান মিঠু, মনোয়ার হোসেন শখর, মোহাম্মদ বরকতুল্লাহ, মোহাম্মদ আলমগীর হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, শহীদুল ইসলাম রিফন, আমিনুল ইসলাম মিঠু, ফারুক আহমেদ রিফন, মাহমুবুর রহমান, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপুল, শাকওয়াতুল ইসলাম রানা, মোহাম্মদ ফারুক হোসেন, কামরুল হাসান সাউদ চুন্নু, হুমায়ুন করিম ও শাহিন আহমেদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে 20,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। এছাড়া দোষ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে 5 জনকে খালাস করে দেওয়া হয়েছে। খালাসপ্রাপ্তরা হলেন আহমেদ হোসেন, দেলোয়ার হোসেন, সাজেদা বেগম, রমজান ওরফে নিবারণ ও মনোয়ারা বেগম। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, ভিকটিম রিনা বেগম ও আসামি আক্তার হোসেন ভালোবেসে বিয়ে করে ফতুল্লার কানাইনগর এলাকায় বসবাস করে আসছিলেন। তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু আক্তার হোসেনের পরিবার তাদের বিয়ে মেনে নিচ্ছিল না। এ নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। 2005 সালের 28 সেপ্টেম্বর আক্তার হোসেন তার স্ত্রী রিনা বেগমের বাড়ি গিয়ে জানান রিনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রিনার পরিবারের সদস্যরা ফতুলার কানাইনগর এলাকায় আক্তার হোসেনের বাড়ির সামনে থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে। পরে রিনাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরে ফতুল্লায় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় 12 জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপির 22 নেতা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাদের 6 সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়।
আসামি পক্ষের আইনজীবী ব্যারিস্টার মারিয়াম খন্ডকার 22 নেতাকে জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। আসামি পক্ষের জামিন শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, ব্যারিস্টার মেহেদি হাসান, ব্যারিস্টার মারিয়াম খন্ডকার ও অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। আগাম জামিনপ্রাপ্তদের মধ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট শাকত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান মুকুলের নাম জানা গেছে। সংঘর্ষের ঘটনায় বিএনপির 71 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও 800 থেকে 900 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সদর মডেল থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান। এদিকে মঙ্গলবার গভীর রাতে পুলিশের দায়ের করা মামলায় সরকার মুজিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, কিন্তু মুজিবুরের পরিবারের দাবি তিনি একজন ব্যবসায়ী এবং সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্স মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক। গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাকে 5 দিনের রিমান্ড হচ্ছে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাইদুজ্জামান। ওসি সাইদুজ্জামান বলেন পুলিশের কাজে বাধা দেওয়া পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার মুজিবুর রহমানের 5 দিনের রিমান্ড হচ্ছে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ, নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবার বিএনপির 44তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি নেতাকর্মীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলিবর্ষণ করে। এতে শাওন আহমেদ রাজা নামে এক যুবদল কর্মী নিহত ও 26 জন গুলিবিদ্ধ সহ আহত হন কমপক্ষে 250 জন। এতে শাওন আহমেদ রাজা নামে এক যুবদল কর্মী নিহত ও 26 জন গুলিবিদ্ধ সহ আহত হন কমপক্ষে আরও 250 জন। ওই ঘটনায় পৃথক 2টি মামলা দায়ের হয় সদর মডেল থানায়। রাজধানী জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। সড়কে বৃষ্টির পানি জমে যাওয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে এবং প্রকৃতি সরণির রোডের এয়ারপোর্টমুখী সড়ক অনেকটা স্থবির হয়ে পড়েছে। ঢাকা ময়মনসিংহ রোডের যানজটের প্রভাব পড়েছে মিরপুর ইসিবি চত্বর পর্যন্ত। এছাড়া থেমে থেমে বৃষ্টির কারণে ভোগান্তির মাত্রা আরও বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে বৃষ্টির কারণে গাজীপুরের টঙ্গী চোরাগালি এলাকায় সড়কের খানাখন্দগুলো তলিয়ে গেছে। দুর্ঘটনায় আশঙ্কায় যানবাহনগুলোকে সাবধানে চলতে হচ্ছে। ডিএমপির গুলশানের ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, গাজীপুরের সড়কের খানাখন্ডকের কারণে এর প্রভাব পড়ছে রাজধানীতেও। উত্তরার ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার নাবিদ কামাল শৈবাল সাংবাদিকদের বলেন, গাজীপুরের মুন্নু সিরামিকের সামনে রাস্তা ভাঙা থাকায় সেখানে সড়কে বৃষ্টির পানি জমেছে। এছাড়া রাস্তা কিছুটা ভাঙা রয়েছে, ফলে তীব্র যানজট তৈরি হয়েছে। তবে উত্তরা থেকে বনানীমুখী রাস্তা ফাঁকা আছে। তিনি বলেন, আমরা উল্টো দিকে গাড়ি ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। গাজীপুরের চেরাগালি মোড়ে বৃষ্টির পানি জমে গেছে। এতে সড়কের দুই পাশে যান চলাচলের সমস্যা হচ্ছে, এ কারণে গাড়ি পাশ করাতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে। মঙ্গলবার সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণের পর উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজউদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির শিক্ষক নির্বাচনে সিন্ডিকেটের 6টি পদ, একাডেমিক পরিষদের 6টি পদ এবং ফাইন্যান্স কমিটির 1টি পদ সহ সবকটিতেই সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। অন্যদিকে বিএনপিপন্থী সাদা দল থেকে কোনো শিক্ষক জয়ী হয়নি। প্রোভস্ট ক্যাটাগরিতে হাজি মোহাম্মদ মহসিন হলেন প্রদক্ষ অধ্যাপক ডক্টর মাসুদুর রহমান, 775 ভোট। অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভুইয়া, 798 ভোট। সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মোহাম্মদ আহসান, 885 ভোট। সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম, 786 ভোট পেয়ে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস সামাদ, প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিত নির্বাচিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 আর্টিকেল 23 এবং 23 অনুযায়ী সিন্ডিকেট ডিন, প্রভাষ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে একজন করে 6 জন নির্বাচিত হবেন এবং আর্টিকেল 26 অনুযায়ী একাডেমিক পরিষদের সহযোগী অধ্যাপক পদে 3 জন এবং সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে 3 জন নির্বাচিত হবেন। এছাড়া আর্টিকেল 31 অনুযায়ী একজন ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত হবেন।